আহতদের চিকিৎসা ফ্রি হলেও হাসপাতালে এখনও বিড়ম্বনায় পড়ছেন অনেকেই এমন দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম রাতে পঙ্গু হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি কথা জানিয়েছেন বলেছেন সমন্বয় পরিচয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের জেরা করা হচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট কোটা আন্দোলন থেকে সরকার পতন এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী অনেকে এখনও কাতরাচ্ছেন হাসপাতালে সোমবার রাজধানীর পঙ্গু হাসপাতালে তাদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক পরে তারা বলেন আহতদের ফ্রি চিকিৎসা পাবার কথা হলেও অনেকে নাজেহালের শিকার হচ্ছেন মধ্যসত্যভোগী একটি গোষ্ঠী রয়েছে যেই গোষ্ঠীটি আসলে এখনও পূর্বে তারা যে কাজটি করত আসলে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করতো ওই মধ্যসত্যভোগী অংশটি এখনও বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এ অবস্থা হয় চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু অনেক রোগী অভিযোগ করেছে আমাদের কাছে যে ভাই আমাদের এখনো এই এত বড় হসপিটাল কিন্তু এই হসপিটালে আসার পরে আমাদের পরীক্ষার জন্য বাইরে যেতে হয় কিন্তু তারপর আমরা সেখানকার যারা ডাক্তার এবং সেখানে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারা বলেছে এখানে একটা বিশাল সিন্ডিকেট কোটা আন্দোলনে আহত নিহতদের তালিকা না হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সমন্বয়করা বলেন যারা দ্বিতীয়বার বাংলাদেশের বিজয় অর্জন করতে গিয়ে প্রাণ ঝরিয়েছেন আহত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব রাষ্ট্রের এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব সব কাজ করছি আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য নয় দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে সমন্বয়করা বলেন আহত ছাত্র জনতার চিকিৎসাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে চাইলে এই কাজে ছাত্ররা সহযোগিতা করতে প্রস্তুত আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা আপনি যেখানে যেতে বলুন না কেন বাংলাদেশের যে জেলায় হোক আমরা সেখানে যেতে প্রস্তুত কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি আমরা একটি ফান্ড প্রত্যাশা করি দিন শেষে যতই সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সব কিছু ফ্রি খরচ একটি রয়েছেই ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায় আবার অনেকের উপার্জন ক্ষম যে ব্যক্তিগুলো তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয় সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি চিকিৎসকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হাসপাতালে অহেতুক ভিড়াভিরি না করার আহ্বান জানান সার্জিস আলম কোন মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না এখন তাদের